সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস 2022 উপলক্ষে আরটিভির বিশেষ আয়োজন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এই অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ফেরদৌস বাপি। বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবণ একটি দেশ। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, টর্নেডো, খরার মতন দুর্যোগগুলো এদেশের মানুষের যেন নিত্যসঙ্গী। গবেষণায় দেখা গেছে যে জলবায়ু পরিবর্তনের কারণে দেশে প্রাকৃতিক দুর্যোগের হার বাড়লেও কমেছে ক্ষয়ক্ষতির পরিমাণ। আর এটা সম্ভব হয়েছে সরকারের দূরদর্শী এবং বহুমাত্রিক উদ্যোগের কারণে। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী দেশ। বিপুলী সাফরের পরেও আত্মতুষ্টির বা থেমে থাকার কোনো সুযোগ কিন্তু আমাদের নেই। বিশেষজ্ঞরা বলছেন যে রিখটার স্কেলে 7 মাত্রার ভূমিকম্প হলেই কয়েক লাখ ভবন ও অবকাঠামো ভেঙে পড়তে পারে, এতে মারা যেতে পারেন লাখ লাখ মানুষ। ভয়াবহ এমন পরিস্থিতি মোকাবেলায় আমাদের প্রস্তুতি কতখানি, সেই প্রশ্নের উত্তরই খুঁজব আজকে আমাদের সম্মানিত অতিথিদের কাছে। অতিথি হিসেবে আজ আমাদের আরটিভির স্টুডিওতে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান এমপি। আসসালামু আলাইকুম। আছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোহাম্মদ কামরুল হাসান এনডিসি। আসসালামু আলাইকুম। এবং আরও আছেন ইসলামিক রিলিফ বাংলাদেশের হেড অফ প্রোগ্রাম জনাব গোলাম মোতাসিম পিল্লা। আসসালামু আলাইকুম। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। প্রথমে আমি প্রতিমন্ত্রী সাহেবের কাছে আসতে চাই। বাংলাদেশের দুর্যোগ মোকাবেলা অনেক দূর এগিয়েছে এবং অতি সম্প্রতি অনেক প্রস্তুতি নিয়েছে দুর্যোগ মন্ত্রণালয় এবং যেগুলো আমাদের সক্ষমতাকে আরও বাড়িয়ে দিয়েছে। আপনার কাছে জানতে চাইব যে নতুন কী কী প্রস্তুতি দুর্যোগ মন্ত্রণালয় নিল। ধন্যবাদ। শুধু জলবায়ু পরিবর্তনের কারণে নয়, ভৌগোলিক অবস্থানের কারণেও বাংলাদেশ একটি পৃথিবীর অন্যতম দুর্যোগ প্রবণ দেশ এবং র্যাঙ্কিংয়ে 5ম অবস্থানে আছে। এবং এই দুর্যোগ মোকাবেলায় স্বাধীনতা পূর্বে আমাদের কোনো প্রস্তুতি ছিল না, কোনো কর্মসূচিও ছিল না, যার ফলে আপনারা জানেন যে 1970 সালের 12ই নভেম্বর সেই ভয়াল সুপার সাইক্লোন গোর্কির আঘাতে প্রায় 10 লক্ষ লোক মৃত্যুবরণ করেছে, হাজার হাজার গবাদি পশু মৃত্যুবরণ করেছে, হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, ঘরবাড়ি ভেঙেছে। কিন্তু আমরা যদি দেখি সেই সময়, তাহলে সেই সময় কিন্তু জাতীয় পরিষদের নির্বাচন চলছিল। আমাদের মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এই ঘটনার পরে নির্বাচন প্রচারণা ছেড়ে নেতাকর্মীদের নিয়ে তিনি দুর্গত এলাকায় ছুটে যান এবং সেখানে প্রায় 15 দিন তিনি অবস্থান করেছিলেন এবং দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদেরকে খাদ্য, বস্ত্র, চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। এবং সেই থেকেই তিনি বুঝতে পেরেছিলেন যে এই দুর্যোগ মোকাবেলার জন্য পাকিস্তানিদের অদক্ষতা, অবহেলা জন্য এত মানুষ মৃত্যুবরণ করেছে, সেজন্য একটি আধুনিক দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য তিনি তখনই ভেবেছিলেন। এবং তিনি বিশ্ববাসীকে আবেদন জানিয়েছিলেন যে তৎকালীন পূর্ব পাকিস্তানের এই দুর্যোগ ব্যবস্থাপনা কিছু একটা ভূমিকা রাখার জন্য। তার সে আহ্বানেই কিন্তু যখন আমরা স্বাধীনতা লাভ করি তখন রেড ক্রস তৈরি হয় এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে সিপিপি সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রামের যে ভলান্টিয়ার, প্রায় 20,000 ভলান্টিয়ার তৈরি করা হয় এবং দুর্গত মানুষকে জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষা করার জন্য উঁচু মাটির কেল্লা তৈরি করতে নির্দেশ দেন মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং তারই সময়ে 200টির পরিকল্পনা থাকলেও 137টি তিনি সম্পূর্ণ করে যেতে পেরেছিলেন। এবং তিনি তখন কিন্তু নিজে টেলিফোনে ফিজিক্যালি যোগাযোগ করতেন দুর্যোগ মোকাবেলা যারা আছে, রেড ক্রসের ডাইরেক্টর আছে, এখনও ওনার সাথে কাজ করছেন রেড ক্রসের একজন ডাইরেক্টর ডক্টর সাইদুর রহমান, তিনি বেঁচে আছেন। আমরা বিভিন্ন অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানাই। তিনি বলেন যে বঙ্গবন্ধু কীভাবে টেলিফোনে রাত জেগে জেগে ওনার সাথে কথা বলেছেন, কীভাবে দিক নির্দেশনা দিয়েছেন, ওনাকে বঙ্গবন্ধুর বাড়িতে ডাকে নিয়ে গেছেন। তো এই যে বঙ্গবন্ধুর এই কাজটা, এই লিগেসিটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পুরোপুরি পেয়েছেন। আমরা সেটা শুনেছি যে উনি রাতের বেলা
মাঝরাতে আপনাকে কিছুক্ষণ পরপর ফোন করেন কোনো দুর্যোগ হলে? উনিও একইভাবে দায়িত্ব পাওয়ার পরে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন যে দুর্যোগ মোকাবেলা বাংলাদেশ শক্তিশালী হবে, সক্ষমতা বাড়বে, সেই জন্য কিন্তু তিনি অনেক পরিকল্পনা নিয়েছেন। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র তৈরি হয়েছে, বন্যা আশ্রয়কেন্দ্র তৈরি হয়েছে, মুজিব কেল্লা তৈরি হচ্ছে, এবং আশ্রয়কেন্দ্রগুলোতে যাতে মানুষ সহজে যেতে পারে সেই জন্য রাস্তা, ব্রিজ, কালভার্ট করে দিয়েছেন, এবং প্রতিবন্ধীদেরকে তিনি একীভূত করেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী ঠিক বঙ্গবন্ধুর মতোই যে কোনো দুর্যোগে, শুধু ঘূর্ণিঝড় না, বন্যা, খরা, বজ্রপাত, অগ্নিকাণ্ড, তিনি কিন্তু আমাদের সাথে সরাসরি টেলিফোনে কথা বলেন এবং আমাদেরকে কখনও কখনও গণভবনে ডাকায় নেন, কার্যালয়ে ডাকান, অবস্থা শুনতে চান, নির্দেশনা দেন। এবং ঘূর্ণিঝড়ের সময় তো তিনি রাত দিন ঘুমান না, যতক্ষণ পর্যন্ত প্রতিটা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে না পারলো, জানা না পর্যন্ত তিনি ঘুমান না। এইসবের কারণেই কিন্তু আজকে বাংলাদেশ দেখেন, যেখানে 10 লক্ষ লোক মারা যেত, এখন এখানে 2-3-4 জন মারা যায়। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আমি আসতে চাই মাননীয় সচিবের কাছে, আপনার কাছে জানতে চাইব যে মন্ত্রণালয় এই কী কী ধরনের দুর্যোগ প্রস্তুতি গ্রহণ করছে? আপনাকে ধন্যবাদ। মন্ত্রণালয় থেকে আসলে দুর্যোগের প্রস্তুতির জন্য আমি যদি বলি, সেটি হচ্ছে যে একটি হচ্ছে যে কাঠামোগত, সেটি সাংগঠনিক কাঠামো এবং প্রাতিষ্ঠানিক কাঠামো, আরেকটা হচ্ছে যে অবকাঠামোগত, সেটি হচ্ছে যে আপনার আমরা যে ভৌত ইনফ্রাস্ট্রাকচারাল জিনিসগুলো করে থাকি সেটি, এবং এর মধ্যে আমাদের বিভিন্ন যে যন্ত্রপাতি ক্রয় এবং ব্যবহার এবং এইগুলো ব্যবহারের জন্য প্রশিক্ষণ এইগুলো করা। অর্থাৎ কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে যেটি আমার প্রাতিষ্ঠানিক যেটি আছে এর মধ্যে বিভিন্ন আইন, নীতিমালা, কৌশলপত্র, পরিকল্পনা এগুলো প্রণয়ন করা হয়েছে। আমি যদি বলি যে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 রয়েছে, আমাদের আভ্যন্তরীণ বাস্তুচ্যুতি যে হয়, আপনারা জানেন যে আমাদের বিভিন্ন দুর্যোগের মধ্যে নদী ভাঙন একটা অন্যতম, তো এই বাস্তুচ্যুত যারা জনগণ রয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য এবং এই বিষয়টাকে মোকাবেলা করার জন্য আমরা কিন্তু কৌশলপত্র প্রণয়ন করেছি। এরপরে দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল রয়েছে, এটিকেও ব্যবস্থাপনা করার জন্য আমাদের নীতিমালা রয়েছে। এইসব একটা দিক করা হয়েছে। আরেকটা জিনিস যেটি, সেটি হচ্ছে যে যখন দুর্যোগ হয়ে যায় তখন তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে পুনর্বাসন করার প্রয়োজনীয়তা দেখা যায়, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের আশ্রয়কেন্দ্র করা হচ্ছে। আবার দুর্যোগকালীন সময়ে অথবা দুর্যোগের প্রস্তুতির জন্য আমরা যারা দুর্যোগে আক্রান্ত হতে পারে, বিপদ হতে পারে, তাদেরকে নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়ার জন্য আমরা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, বন্যা আশ্রয়কেন্দ্র এই সমস্ত প্রস্তুতি করছি। আসতে চাই আমাদের এখানে রয়েছেন জনাব মোহাম্মদ মুতাসিফ বিল্লাহ, আপনি কাজ করছেন ইসলামিক রিলিফ। আপনাকে জানতে চাইব যে ইসলামিক রিলিফ তারা মূলত কী ধরনের কাজ করে থাকেন? ধন্যবাদ আপনাকে। স্যারেরা যেটা বলেছেন ঠিক সেই জায়গাটাই, একেবারেই স্থানীয় পর্যায়ে যে প্রস্তুতির বিষয়গুলো আছে সেইখানে একটু কাজ করার চেষ্টা করে ইসলামিক রিলিফ এবং করছে। যেমন স্যার যেটা বললেন যে অবকাঠামোগত প্রস্তুতি যেমন আছে আমাদের সাইক্লোন শেল্টার, ফ্লাড শেল্টার, মুজিব কিল্লা, তো এখানে কমিটি আছে এগুলো ম্যানেজমেন্টের জন্য। সেই কমিটিগুলোকে কীভাবে অ্যাক্টিভ রাখা যায়, সচল রাখা যায়, সেই জায়গাতে ইসলামিক রিলিফ সব সময় স্থানীয় পর্যায়ে স্থানীয় সরকারের সাথে নিয়ে কাজ করছে এটাকে প্রস্তুত রাখার জন্য। আমরা মূলত কাজ করি এখানে ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি এবং উপজেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি, এই দুটো স্তরে আমরা দেখেছি যে যথেষ্ট পরিমাণ সচল রাখার জন্যে যথেষ্ট পরিমাণ এনগেজ করার দরকার আছে তাদের সবসময় বিভিন্ন কাজে, সেই জায়গাটায় আমরা কাজ করি। এবং পাশাপাশি তিনটা পর্যায়ে আমরা কাজ করি, একটা হলো যে পরিবার ভিত্তিক যে প্রস্তুতি, আচ্ছা, সেটা তাদের যে অ্যাওয়ারনেস থাকার কথা, যে সচেতনতা থাকার কথা, সেখানে যদি কোনো ঘাটতি থাকে সেই জায়গাটা আমরা পূরণ করার চেষ্টা করি। আপনারা প্রশিক্ষণের মাধ্যমে, প্রশিক্ষণ কী কী জিনিস তাদের থাকতে হবে একটা দুর্যোগ মোকাবেলায়, যারা বন্যা প্রবণ এলাকায় বাস করে, তো একটা বন্যা আসলে তাদের কী কী করতে হবে, তাৎক্ষণিক কী থাকলে তারা অন্তত 3 দিন সার্ভাইভ করতে পারবে, কিংবা কাছাকাছি কোথায় তারা আশ্রয় নিতে পারবে, এই তথ্যগুলো পৌঁছে দিচ্ছি আমরা। আচ্ছা, সেটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা স্বেচ্ছাসেবক তৈরি করছি। বাহ, চমৎকার। আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতি নিয়ে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। চমৎকার আলোচনা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে, তো আসুন বিরতির পরে ফিরে আসি আবারও আপনাদের কাছে।
ফিরলাম বিরতির পর। আজ দুর্যোগ প্রস্তুতি দিবস, আর সে উপলক্ষে আমাদের আরটিভির এই বিশেষ আয়োজন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ। আর ফিরতে চাই আমাদের মাননীয় মন্ত্রীর কাছে। আজ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস, তো এই দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মন্ত্রণালয় কী করছে? শুধু মন্ত্রণালয় নয়, সারা দেশে একযোগে নানা রকম অনুষ্ঠান উদযাপন করছি। বিভিন্ন এলাকায় অগ্নি নির্বাপন, ভূমিকম্পে ব্যবস্থাপনা নিয়ে মহড়া হচ্ছে। আচ্ছা, আমরা লিফলেট দিয়েছি, আমরা পোস্টার দিয়েছি, আমরা ব্যানার ফেস্টুন দিয়ে মানুষকে দুর্যোগে মোকাবেলায় সচেতন করার জন্য বিভিন্নভাবে এগুলো আমরা বিতরণ করেছি। কীভাবে তারা করতে পারবে সে সম্পর্কে জানাচ্ছে চলছে। এবং ওসমানী মিলনতায়নে আমরা আজকে এই দিবসটি উদযাপন করলাম। এই দিবসে অনেক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সচিবরা এসেছিলেন, এবং একই সাথে আমরা সব উপজেলায় আমরা বাজেট বরাদ্দ দিয়েছি, যাতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিও যেন একইভাবে এই অনুষ্ঠানগুলো করেন, যাতে মানুষ সারা বাংলাদেশের মানুষ একই সাথে সকল তথ্যগুলো জানতে পারে এবং সচেতনতা তৈরি করতে পারে। শুরুতে বলছিলাম যে আমাদের দেশে সবাই একটা আশঙ্কা করেন যে এখানে একটি ভয়াবহ ভূমিকম্প হতে পারে, হবে কি না জানি না, আমরা সবাই প্রার্থনা করি এমন দুর্যোগ যেন না আসে, কিন্তু খোদা না করুক সত্যি সত্যি যদি তেমন দিন আসে তাহলে সেটিকে মোকাবেলা করবার জন্য আমাদের প্রস্তুতি কতখানি, সেটা জানতে চাইব মাননীয় সচিব সাহেবের কাছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং ভূতাত্ত্বিক যে এর গঠন, সে কারণেই বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। এবং আমি যদি আরও স্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এই অঞ্চলটা একেবারেই ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। আর এর সাথে যেটি যোগ হয়েছে সেটি হচ্ছে যে আমাদের অপরিকল্পিত নগরায়ণ। অপরিকল্পিত নগরায়নের ফলে এই ভূমিকম্পর ঝুঁকিটা আরও বেশি বেড়ে গেছে। তো এর জন্য আমরা যেটি করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এর আগেই আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য দরকার। আমরা যদি অতীতের ইতিহাস দেখি, বিগত 150 বছরের ইতিহাস দেখলে দেখা যাবে যে আমাদের এই এলাকাতে কিন্তু 8 রিক্টারের ভূমিকম্প অনুভূত হয়েছে। আর বিগত শতবর্ষে যদিও সেরকম বড় মাপে ভূমিকম্প হয়নি, কিন্তু আশঙ্কা থেকে যাচ্ছে। তো যে কারণে আমরা যেটি করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ভূমিকম্প প্রতিরোধের জন্য মানুষকে সচেতন করা, ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ করা, আমাদের যে ন্যাশনাল বিল্ডিং কোড যেটি রয়েছে সেটিকে যথাযথভাবে প্রতিপালন করা, এবং ভূমিকম্পের সময়ে যাতে করে আমরা দ্রুত ভূমিকম্প কবলিত এলাকার মানুষকে এভাকুয়েট করতে করাতে পারি, সরাতে পারি, এইভাবে মানুষকে প্রস্তুত করে এবং ভবনগুলো সেভাবেই নির্মাণ করা। আমি এখানে একটু বলি, কারণ ভূমিকম্প যদি হয়ে যায়, এখনও আমাদের বাংলাদেশের ভবনগুলোর যে অবস্থা, পুরনো ভবনগুলো কোনোটাই কোনো আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ার ডিজাইন করেনি, 200-300-400 বছরের ভবনও এখনও আমাদের আছে পুরান শহরগুলোতে, এগুলো ডেফিনেটলি ক্ষতিগ্রস্ত হবে। এখন ভূমিকম্প তো প্রাকৃতিক দুর্যোগ, এটা ঠেকানো যাবে না, কিন্তু জাপান দেখেন সবচেয়ে পৃথিবীর মধ্যে ভূমিকম্প প্রবণ এলাকা, কিন্তু গত 30 বছরে প্রচেষ্টায় জাপান এখন তাদেরকে এমনভাবে গড়ে তুলছে তাদের অবকাঠামো যে 10 রিক্টার স্কেল যদি ভূমিকম্প হয় তাহলে কোনো স্ট্রাকচার তাদের ক্র্যাক হবে না, কোনো ধ্বংস হবে না। তা আমরাও জাপানের এই সফলতা দেখে জাপানের জায়কার সাথে আমরা কয়েক দফা মিটিং করেছি, জেনেভায় একবার বসেছি, বাংলাদেশে 3 বার বসেছি। বসার পরে আমরাও জাপানের মতো আমাদের বাংলাদেশকে ভূমিকম্প সহনীয় রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য জায়কার কারিগরি ও অর্থনৈতিক সহায়তায় আমরা কাজ করব পরিকল্পনা নিয়েছি। এর এবং ইতিমধ্যে সুখের খবর যে আমাদের বিএনবিসি কোড হয়ে গেছে এবং সেটা স্ট্যান্ডার্ড ধরা হয়েছে 7.5 রিক্টার স্কেল। এখন আমরা আমাদের যে পুরনো ভবনগুলো আছে প্রথম ধাপে আমরা জাপানের কারিগরি এবং আর্থিক সহায়তা সেগুলো ভেঙে ফেলব এবং এই বিএনবিসির কোড অনুযায়ী তাদেরকে এই ভবনগুলো করে দিব। দ্বিতীয় হলো যে সমস্ত ভবন ইতিমধ্যেই হাইরাইজ হয়ে গেছে, যেটা 10-তলা হোক, 20-তলা হোক, 25-তলা হোক, সেগুলো আমরা ইন্সপেকশন করব। আচ্ছা, ইন্সপেকশন করে সেগুলোর সক্ষমতা দেখব, যাচাই করা হবে। যাচাই যদি দেখা যায় যে 7.5 রিক্টার স্কেল সহনীয় ক্ষমতা আছে তাহলে আমরা সেটা একটা সার্টিফিকেট দিয়ে দিব, আর যদি না থাকে তাহলে রিট্রোফিটিংয়ের মাধ্যমে এগুলোকে শক্তিশালী করা হবে। নিশ্চয়ই খুবই চমৎকার একটা উদ্যোগ। আপনি ফিরতে চাই জনাব মোতাসের বিল্লাহ আপনার কাছে যে ইসলামিক রেডিও বাংলাদেশ তো বহুদিন ধরে সিটি কর্পোরেশনে কাজ করছে এবং অনেক জায়গাতে গ্রামেও কাজ করছে। আমরা জানতে চাইব যে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে শহর এবং গ্রামের মধ্যে কি কোনো তফাৎ দেখতে পান? গ্রামের এবং শহরের এখানে কিন্তু একটা
বড় রকম তফাত আছে যে দুর্যোগের ক্ষেত্রে, যে নগর এবং গ্রামে। নগরের যেটা হচ্ছে যে জনবসতি যেটা, সেটা কিন্তু অতি ঘন বাংলাদেশে, এবং এখানে বাস্তবতার নিরিখে যে অর্থনৈতিক উন্নয়ন যেভাবে হচ্ছে তাতে কিন্তু দ্রুত নগরায়ণ হচ্ছে। এবং সাহেবের সাথে আমি একমত যে এই নগরায়নের অনেকাংশই কিন্তু অপরিকল্পিত থেকে যাচ্ছে, যেটা আমাকে আমাদের পরিকল্পনার ভিতর নিয়ে আসা প্রয়োজন। তো এই অপরিকল্পিত অবস্থায় আমরা গ্রামে কী দেখি, বন্যা হচ্ছে, সাইক্লোন হচ্ছে, সেটা কিন্তু আমরা আগের থেকে একটা প্রেডিক্ট করতে পারছি এবং আমরা জানি অনেকখানি। কিন্তু শহরে যে যত দ্রুত পরিবর্তন হচ্ছে, আমরা জানি না কখন ওয়াটার লগ হবে, এবং এটা কিন্তু খুব দ্রুত আমরা রক্ষা পাচ্ছি না সেটা থেকে। একটা অনসেট যেটা বলি আমরা, যে র্যাপিড অনসেট ভূমিকম্পের কথা যেটা আলাপ হচ্ছিল, ভূমিকম্প হলে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আছে যে নেপালের ফার্স্ট রেসপন্ডার ছিলাম আমি, বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটে আমি নেপাল গিয়েছিলাম। তো সেখানে প্রথমবার কিন্তু এয়ারপোর্টে আমি নামতে পারিনি, আবার বাংলাদেশে ফিরে আসতে হয়েছে। তো সেই ফ্যাসিলিটিসগুলো আমাদের নগর দুর্যোগের ক্ষেত্রে দেখার বিষয়ে, যে যোগাযোগ ব্যবস্থা কতখানি আমরা ধরে রাখতে পারব, তো সেটা যদি আমরা পরিকল্পনার ভিতর নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা এই নগর দুর্যোগ যেটা বলছি সেখানে আমরা একটা বড় এক ধাপ এগিয়ে যেতে পারব। আবার নগর দুর্যোগ যদি দেখেন, যে গ্রামে পানি, বন্যার পানি আসলো, সেটা ড্রেনেজ সিস্টেম কিন্তু এখনও নষ্ট হয়নি, ড্রেনেজ সিস্টেম কিন্তু এখনও আছে। যদিও অনেক জায়গায় জলাবদ্ধতা হয়েছে, কিন্তু এখনও ড্রেনেজ সিস্টেম আছে। তারপরে সাইক্লোন কিন্তু ঢাকা শহরে আসে না, গ্রামে হয়, কোস্টাল এরিয়াতে হয়, যেটা উপকূলীয় এলাকাতে, এবং এত ঘনবসতি নাই। এত ঘনবসতি থাকলে আমি যে রেসপন্স করব, যে আমি রেস্কিউ কিংবা সার্চ রেস্কিউ, সেখানে আমার পর্যাপ্ত পরিমাণ যে ইকুইপমেন্ট, সেটা মুভমেন্টের জায়গা আছে কি না, আমি আসলে আইডেন্টিফাই করতে পারবো কি না, আমার কতখানি খোলা জায়গা আছে, যেটা নিয়ে ইসলামিক রিলিফ কাজ করছে সিলেটে, কিছু খোলা জায়গা আইডেন্টিফাই করেছে, সেগুলোকে তৈরি করছে সেখানে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের সাথে যৌথভাবে, কিছু খোলা জায়গা আইডেন্টিফাই করেছে এবং সেগুলোকে প্রস্তুত রাখছে, যদি কখনও কোনো আল্লাহ না চান, কিন্তু তারপরেও যদি কোনো দুর্যোগ হানা দেয়, তাহলে যদি আমাদের রেস্কিউ করতে হয় তাদেরকে কোথায় রাখবো, সেই জায়গাগুলো আমরা সিলেটে করছি, ঢাকা শহরে একইভাবে করছি। তো সেগুলো আমরা করছি সেভাবেই। এরকম পার্থক্য আছে নগর দুর্যোগ এবং গ্রামীণ দুর্যোগ ব্যবস্থাপনার মধ্যে। আমি এখানে একটু অ্যাড করি, জি, এই নগর দুর্যোগ মোকাবিলার জন্য কিন্তু একটা কন্টিজেন্সি প্ল্যান, আরবান কন্টিজেন্সি প্ল্যান তৈরি করা হয়েছে, তারপরে আরবান ভলান্টিয়ার তৈরি করা হয়েছে, এবং ঢাকা সিটি কর্পোরেশনকে 8টি জোনে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা জোনকে জোনের জন্য ব্যবস্থাপনার জন্য জোনাল কমিটি করা হয়েছে। এবং আপনি যেটা বলছেন যে পানি আর সোয়ারেজ, এটা কিন্তু সমস্যা করবে না, সমস্যা করে ভূমিকম্পে ইলেকট্রিসিটি আর গ্যাস, এই দুটা থেকে অগ্নিকাণ্ড সূত্রপাত হয়। জি, এইগুলোকে অটোমেশনে আনার জন্য, যে ভূমিকম্পনের কাঁপনির সাথে সাথে এগুলো অটোমেটিক্যালি সাপ্লাই ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, এই ব্যবস্থাগুলোর কাজ চলতেছে। বাহ, চমৎকার। আমরা তখন কথা বলছিলাম প্রাকৃতিক দুর্যোগ নিয়ে, আমি একটু অন্যদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ। আমরা জানি যে পুরনো ঢাকায় বিভিন্ন রাসায়নিক গুদাম থাকার কারণে বেশ কিছু ভয়াবহ দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ঘটেছে এবং অনেক প্রাণহানি হয়েছে। আমি মাননীয় সচিব আপনার কাছে জানতে চাইব যে এই মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় আপনারা কী কী ব্যবস্থা নিচ্ছেন? আপনি যে বিষয়টা প্রসঙ্গ অবতারণা করেছেন, এটি এই মুহূর্তে বাংলাদেশে বহুল আলোচিত। বিশেষ করে আমি যদি উদাহরণ দিতে চাই, চুরিহাট্টা অথবা নিমতলি ট্র্যাজেডি যেটি ঘটেছে, এই দুর্ঘটনাগুলো রাসায়নিক দুর্ঘটনা। তো এই দুর্ঘটনাগুলো মূলত বাংলাদেশ এর আগে কখনো, বিশেষ করে বৃহত্তর পরিসরে কখনোই এটা অবলোকন করেনি বা দেখেনি। তো এটি যখন হলো তখন আমরা এই ক্ষেত্রে বসে থাকিনি। যেমন এই রাসায়নিক দুর্ঘটনা রোধে আমি যদি বলি, জাতীয় পর্যায়ে একটা কমিটি করা হয়েছে, সেটি হলো যে রাসায়নিক দুর্ঘটনা মোকাবেলা এবং প্রস্তুতিমূলক সচেতনতামূলক কমিটি, যেটিতে শিল্প সচিব মহোদয় দায়িত্বে রয়েছেন, এবং এটি আমাদের যে এসওডি যেটি রয়েছে, স্থায়ী নির্দেশাবলী দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত, 2019 সালে যেটিকে আধুনিক আরও নবসংস্করণ করা হয়েছে, সেই বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে করে এখানে আমরা
প্রাতিষ্ঠানিকভাবে এটাকে আমরা মোকাবেলা করতে পারি। আর অন্যদিকে এই জাতীয় যে এখানে দুর্ঘটনাগুলো ঘটতে পারে সেই মানুষগুলোকে সচেতন করা, এখানে তারা যত্রতত্র যেভাবে খুশি সেভাবে তারা মজুদ করছে, এই মজুদগুলো যাতে যেখানে সেখানে করতে না পারে, অর্থাৎ অনিরাপদভাবে এগুলো যেন সংরক্ষণ না করে সেই ব্যাপারে সচেতন করা। অনেক ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রতিমন্ত্রী, আপনার কাছে আসতে চাই, আমাদের শেষ প্রশ্ন আপনার কাছে এটা, সেটা হচ্ছে যে আমাদের এই প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বাড়ছে এবং যত দিন যাচ্ছে সেটা আরও শক্তিশালী হচ্ছে। আমরা এখনকার জন্য হয়তো অনেকখানি সক্ষম, কিন্তু আগামীতে এই যে বৃদ্ধি পাচ্ছে দুর্যোগ, আগামীর জন্য আপনারা কী কী পরিকল্পনা করছেন সক্ষমতা বাড়াতে? আপনি জানেন যে গত নভেম্বরে ইউনাইটেড কিংডমের স্কটল্যান্ডে কপ সম্মেলন হয়েছে, সেখানে অন্যান্য দেশের সরকার প্রধানদের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সেখানে যোগদান করেছে, আমি নিজেও সেখানে গিয়েছি। সেখানে সবাই টার্গেট ধরেছে যে বৈশ্বিক উষ্ণতা 2% নিচে নামিয়ে রাখতে হবে এবং কার্বন নিঃসরণটা কমিয়ে আনতে হবে। জি, এবং এই কার্বন নিঃসরণ কমিয়ে আনার জন্য একটা তহবিল গঠন করতে হবে, জলবায়ু পরিবর্তন ফান্ড। এই ফান্ডটি উন্নত রাষ্ট্রগুলো সেখানে অনুদান দিবে, অনুন্নত বা দরিদ্র বা উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে সেখান থেকে ফান্ড দেওয়া হবে, মানে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে ফান্ড দেওয়ার জন্য। এবং এ পর্যন্ত আমরা কোনো ফান্ড পাইনি সেখান থেকে, তারপরেও মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে, সেখান থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিভিন্ন প্রজেক্ট নেওয়া হচ্ছে, সেখানে বরাদ্দ দেওয়া হচ্ছে, এই একটা জিনিস। দ্বিতীয় হলো যে ওজন লেয়ারকে ঠিক রাখার জন্য, কার্বন অ্যাবজর্বের জন্য বৃক্ষরোপণ অভিযান আমাদের চালু আছে, এবং কার্বন নিঃসরণ কমিয়ে আনার জন্য 2030 সালের মধ্যে কপ সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে যে যে সমস্ত মোটরযান চলে সেগুলোর সংখ্যা কমিয়ে আনতে হবে, অন্তত 30% কমিয়ে আনতে হবে। সে অনুযায়ী আপনি বাংলাদেশে ইতিমধ্যেই কিন্তু সেই মোটরযান তৈরির কারখানার কাজ চলছে, জাপান নারায়ণগঞ্জ পিজেডে সেটা কাজ শুরু করেছে। অনেক ধন্যবাদ। আসলে আজকে অনেকগুলো জিনিসই নতুন করে জানলাম, এবং আপনি যেটা বলছিলেন যে তাই বৈশ্বিক উষ্ণতা যত আমরা কমিয়ে আনতে পারবো আমাদের দুর্যোগ তত বেশি মোকাবেলা করতে পারবো, এবং দেশকে যেভাবে আমরা রেজিলিয়েন্স, ডিজাস্টার রেজিলিয়েন্স কান্ট্রি হিসেবে গড়ে তুলছি সেটি যদি আমরা সত্যিকার অর্থে করে তুলতে পারি, তাহলে আগামীতে মোকাবেলা নয় তার চেয়ে বরং অনেক বেশি আমরা প্রতিরোধ করতে পারবো, এবং সেটাই বোধহয় আমাদের মূল লক্ষ্য। এবং দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সুনামের সাথে যেভাবে এগিয়ে যাচ্ছে, আগামীতে সেই সুনাম অব্যাহত থাকুক। সবাই ভালো থাকবেন।